আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা পড়ব কিছু ভার্বি, ভার্বির কনজুগেশন অথবা কনিগাসিয়নে এবং ভার্বগুলো দিয়ে এক্সাম্পল অথবা এজেম্পিও অর্থাৎ উদাহরণ, এবং উদাহরণগুলো থেকে যে শব্দার্থ আছে সেই শব্দের অর্থগুলো আমরা আজকে পড়ব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের ভালো লেগেছে, তাহলে ইনশাল্লাহ আমি পরেরবার এরকম আরও অনেক ভিডিও বানাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা ভার্বগুলো দেখে নিই। আজকের ভার্বগুলো হচ্ছে ভার্বি এরে, অর্থাৎ যে সকল ভার্বের লাস্টে এরে আছে সেগুলো হচ্ছে ভার্বি এরের অন্তর্ভুক্ত। তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি ভার্ব এরের, সেখানে সাবজেক্টের সাথে কিভাবে চেঞ্জ হয় সেখানে একদম ডিটেলস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি নিচে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখবেন। তো প্রথম ভার্বটা হচ্ছে ভার্ব লেজেরে। লেজেরে অর্থ হচ্ছে পড়া, এটি খুবই কমন একটা ভার্ব এবং খুবই বেশি ইউজ করা হয়। তারপরে আছে খিয়েদেরে। খিয়েদেরে অর্থ হচ্ছে জিজ্ঞেস করা, খিয়েদেরে জিজ্ঞেস করা। তারপরে আছে রিসপন্দেরে। রিসপন্দেরে অর্থ হচ্ছে উত্তর দেওয়া। তারপরে আছে ভেন্দেরে। ভেন্দেরে অর্থ হচ্ছে বিক্রি করা। তারপরে আছে নাসকন্দেরে। নাসকন্দেরে অর্থ হচ্ছে লুকানো বা আড়াল করা। নাসকন্দেরে লুকানো বা আড়াল করা। এখন আমরা এই পাঁচটি ভার্ব সম্পর্কে একদম ডিটেলস জানব, তাই আপনারা এই ভিডিওকে স্কিপ না করে আপনারা একদম ফুললি অ্যাটেনশন সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে পরবর্তীতে এই ভার্বগুলো নিয়ে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে চলুন আমরা ভার্বগুলোর ডিটেলস জেনে নিই। প্রথমে আছে ইও লেগো। ইও লেগো মানে হচ্ছে আমি পড়ি। ইও লেগো আমি পড়ি। তু লেজ্জি। তু লেজ্জি তুমি পড়ো। লুই লেই লেজ্জে। লুই লেই লেজ্জে। এখানে লুই হচ্ছে পুরুষ এবং লেই হচ্ছে মহিলা। লুই লেই লেজ্জে। নই লেজ্জামো। নই লেজ্জামো আমরা পড়ি। বই লেজ্জেতে তোমরা পড়ো। লরো লেগ্গনো তারা পড়ে। লরো লেগ্গনো তারা পড়ে। এখানে দেখুন প্রথমটা ইও লেগ্গো, জি এর সাথে ও হওয়ার কারণে গয়ের মতো উচ্চারণ হয়েছে, এবং লাস্টেরটা লরো লেগ্গনো, জি এর সাথে ও হওয়ার কারণে গয়ের মতো উচ্চারণ হয়েছে। আর বাকিগুলো তু লেজ্জি জয়ের মতো, লুই লেই লেজ্জে এখানেও জয়ের মতো, নই লেজ্জামো বই লেজ্জেতে এগুলো জয়ের মতো উচ্চারণ হয়েছে। আমার এখানে উচ্চারণের অনেক ভিডিও আছে, যারা নতুন যারা দেখেননি আমি নিচে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে উচ্চারণের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আমাদের উচ্চারণে কোনো সমস্যা হবে না। তো আমি আরেকবার রিপিট করছি, ইও লেগো আমি পড়ি, তু লেজ্জি তুমি পড়ো, লুই লেই লেজ্জে সে পড়ে, নই লেজ্জামো আমরা পড়ি, বই লেজ্জেতে তোমরা পড়ো, লরো লেগ্গনো তারা পড়ে। লরো লেগ্গনো তারা পড়ে। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, অর্থাৎ এজম্পিও বা উদাহরণ দেখব। প্রথমটা হচ্ছে লি ওয়ামিনি নন লেগ্গনো লে ইস্ত্রুজিওনি। লি ওয়ামিনি নন লেগ্গনো লে ইস্ত্রুজিওনে। পুরুষরা নির্দেশবলী পড়ে না। পুরুষরা নির্দেশবলী পড়ে না। লি ওয়ামিনি নন লেগ্গনো লে ইস্ত্রুজিওনি। তারপরেরটা হচ্ছে ইও লেগ্গো লা স্টোরিয়া ত্রে বলতে। ইও লেগ্গো লা স্টোরিয়া ত্রে বলতে। গল্পটি আমি তিনবার পড়েছি। ইও লেগ্গো এখানে ইও না বললেও হবে। লেগ্গো লা স্টোরিয়া ত্রে বলতে। লেগ্গো লা স্টোরিয়া ত্রে বলতে। তিন নম্বরটা হলো লুই লেজ্জে উন রোমাঞ্চ অন্নি জোর্ণ। লুই লেজ্জে উন রোমাঞ্চ অন্নি জোর্ণ। তিনি প্রতিদিন একটি উপন্যাস পড়েন। তিনি প্রতিদিন একটি উপন্যাস পড়েন। নুমেরো কোয়াত্র, মা পেরকে নন লেজ্জেতে লি আর্টিকোলি। মা পেরকে নন লেজ্জেতে লি আর্টিকোলি।
তোমরা কেন আর্টিকেল পড়ছো না? মা পেরকে নন লেজেতে লি আর্টিকোলি। নুমেরো চিঙ্কোয়ে লেজামো লা লেজিওনে নুমেরো ত্রে। এখানে কিন্তু নইয়ের সাথে লেজামো হয়, কিন্তু নই এখানে বসে না, এগুলো হচ্ছে একদম ফিক্সড। আমি এটা প্রায় বলে থাকি, এগুলো ফিক্সড, এজন্য এগুলো এখানে সাবজেক্ট কোনো বসে না। তাই এখানে হয়েছে লেজামো লা লেজিওনে নুমেরো ত্রে। আসো আমরা তিন নম্বর অধ্যায় পড়ি, লেজামো লা লেজিওনে নুমেরো ত্রে। এখন দেখব বের্ব খিয়েদেরে। বের্ব খিয়েদেরে অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। ইয় খিয়েদ, আমি জিজ্ঞেস করি। ইয় খিয়েদ, আমি জিজ্ঞেস করি। তু খিয়েদি, তুমি জিজ্ঞেস করো। লুই লেই খিয়েদে, সে জিজ্ঞেস করে। নই খিয়েদি আমো, খিয়ে দি আমো, আমরা জিজ্ঞেস করি। ওই খিয়েদেতে, খিয়ে দেতে, তোমরা জিজ্ঞেস করো। লরো খিয়েদন, লরো খিয়েদন, তারা জিজ্ঞেস করে। আমি আরেকবার রিপিট করছি, ইয় খিয়েদ, আমি জিজ্ঞেস করি। তু খিয়েদি, তুমি জিজ্ঞেস করো। লুই লেই খিয়েদে, সে জিজ্ঞেস করে। নই খিয়েদি আমো, আমরা জিজ্ঞেস করি। ওই খিয়েদেতে, তোমরা জিজ্ঞেস করো। লরো খিয়েদন, তারা জিজ্ঞেস করে। তাহলে এখন আমরা এগুলোর এক্সাম্পল দেখব। এক্সাম্পল নুমেরো উন, খিয়েদন লা তুয়া ফোতো দি ইডেন্টিতা। খিয়েদন লা তুয়া ফোতো দি ইডেন্টিতা, তারা তোমার আইডির ছবির জন্য জিজ্ঞেস করবে। এটা খুবই একটা কমন বাক্য, এটা আমরা প্রায় শুনে থাকি। কোথাও আমরা কোনো কাগজ জমা দেওয়ার জন্য আমরা এটা শুনে থাকি, খিয়েদন লা তুয়া ফোতো দি ইডেন্টিতা। খিয়েদন লা তুয়া ফোতো দি ইডেন্টিতা, তারা তোমার আইডির ছবির জন্য জিজ্ঞেস করবে। নুমেরো দুয়ে, লা প্রসিমা বলতা খিয়েদিয়ামো ইল পেরমেসো। লা প্রসিমা বলতা খিয়েদিয়ামো ইল পেরমেসো, পরের বার আমরা অনুমতির জন্য জিজ্ঞেস করব। পরের বার আমরা অনুমতির জন্য জিজ্ঞেস করব। লা প্রসিমা বলতা খিয়েদিয়ামো ইল পেরমেসো। নুমেরো ত্রে, লুই খিয়েদে সেম্প্রে লা তুয়া অপিনিয়নে। এখানে লুয়ের পরিবর্তে কোনো নামও হতে পারে। লুই খিয়েদে সেম্প্রে লা তুয়া অপিনিয়নে, অথবা মারিয়া খিয়েদে সেম্প্রে লা তুয়া অপিনিয়নে, সে সবসময় তোমার মতামত জিজ্ঞেস করে, অথবা মারিয়া সবসময় তোমার মতামত জিজ্ঞেস করে। লুয়ের জায়গায় এখানে কোনো ব্যক্তির নামও বসাতে পারবেন। লুই খিয়েদে সেম্প্রে লা তুয়া অপিনিয়নে। নুমেরো কোয়াত্র, নন খিয়েদ লরো ইল লরো কনসিলিও। এখানে ইল লরো হচ্ছে প্রনমি, অর্থাৎ প্রসেসিভ ফর্ম এখানে বসেছে। নন খিয়েদ লরো ইল লরো কনসিলিও, তাদের পরামর্শ পাওয়ার জন্য আমি জিজ্ঞেস করি না, তাদের পরামর্শ পাওয়ার জন্য আমি জিজ্ঞেস করি না। এরকমভাবে আমরা অনেক সময় এরকম সেন্টেন্স আমরা বলে থাকি, নন খিয়েদ লরো, নন খিয়েদ লরো ইল লরো কনসিলিও, নন খিয়েদ লরো ইল লরো কনসিলিও, তাদের পরামর্শ পাওয়ার জন্য আমরা জিজ্ঞেস করি না। নুমেরো চিঙ্কোয়ে, তেলো খিয়েদ কমে ফাবোরে পার্সোনালে। তেলো খিয়েদ কমে ফাবোরে পার্সোনালে, আমি তোমাকে এটি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি। এখানে তে হচ্ছে তোমাকে এবং লো হচ্ছে এটি, লো হচ্ছে এখানে প্রণামী হিসেবে ব্যবহৃত হয়েছে। তেলো খিয়েদ, আমি তোমাকে এটি জিজ্ঞেস করেছি কমে ফাবোরে পার্সোনালে, ব্যক্তিগতভাবে। তেলো খিয়েদ কমে ফাবোরে পার্সোনালে, তেলো খিয়েদ কমে ফাবোরে পার্সোনালে। এখন আসি ভার্ব ভেন্ডেরে। ভার্ব ভেন্ডেরে অর্থ হচ্ছে বিক্রি করা। ইয় ভেন্দ, আমি বিক্রি করি। তু ভেন্দি, তুমি বিক্রি করো। লুই লেই ভেন্দে, সে বিক্রি করে। নই ভেন্দি আমো, নই ভেন্দি আমো, আমরা বিক্রি করি। ওই ভেন্দেতে, তোমরা বিক্রি করো। লরো ভেন্দন, তারা বিক্রি করে। লরো ভেন্দন, তারা বিক্রি করে। আমি আরেকবার রিপিট করছি,
Io vendo, আমি বিক্রি করি. Tu vendi, তুমি বিক্রি করো. Lui, lei, vende, সে বিক্রি করে. Noi, vendiamo, আমরা বিক্রি করি. Voi, vendete, তোমরা বিক্রি করো. Loro, vendono, তারা বিক্রি করে. এখন আমরা verb vendere এর example দেখব. Numero 1. A questi eventi vendono pochi prodotti. এই ইভেন্টগুলোতে বা এই অনুষ্ঠানগুলোতে তারা কিছু পণ্য বিক্রি করে. A questi eventi vendono pochi prodotti. এখানে loro উজ্জ আছে. A questi eventi vendono pochi prodotti. Numero 2. I suoi libri vendono piuttosto bene. তার বইগুলো বেশ ভালোই বিক্রি হয়. I suoi libri vendono piuttosto bene. I suoi libri vendono piuttosto bene. তার বইগুলো বেশ ভালোই বিক্রি হয়. এখানে লিব্রির পরিবর্তে আপনি অন্য কিছু দিতে পারেন. Numero 3. Quel negozio vende solo abbigliamento da uomo. Quel negozio vende solo abbigliamento da uomo. এই দোকানে শুধুমাত্র পুরুষদের পোশাকই বিক্রি হয়. Quel negozio vende solo abbigliamento da uomo. Abbigliamento da uomo. এখানে অর্থাৎ এই দোকানে শুধু পুরুষদের পোশাকই বিক্রি হয়. Numero 4. Qui noi non vendiamo magliette sportive. Qui noi non vendiamo magliette sportive. Amra ekhane khelatular shirt bikri kori na. Qui noi non vendiamo. Ekhane noi na bollo hobe. Qui non vendiamo magliette sportive. Qui non vendiamo magliette sportive. Amra ekhane খেলাধুলার শার্ট বিক্রি করি না. Numero 5. Vendo solo due biglietti a prezzi stracciati. Stracciati অর্থ হচ্ছে দামাদামি করা. Vendo solo due biglietti a prezzi stracciati. অনেক দামাদামি করে মাত্র দুটি টিকিট বিক্রি করেছি. আমরা এরকম অনেকেই বলি. এখানে biglietti-র জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন. Vendo solo due biglietti a prezzi stracciati. Onek damadami kore matro duti ticket bikri korechi. Ekhon amra dekhbo verbo rispondere. Rispondere ortho hocche uttor deya ba jobab deya. Io rispondo. Ami uttor dei ba ami jobab dei. Tu rispondi. Tumi uttor deo ba tumi jobab deo. Lui, lei risponde, she uttor dei ba she jawab dei. Noi rispondiamo, amra uttor dei ba amra jawab dei. Voi rispondete, tumra uttor dao ba tumra jawab dao. Loro rispondono, tara uttor dei ba tara jawab dei. Ami arekbar repeat korchi. Io rispondo, tu rispondi, lui, lei risponde, noi rispondiamo. Voi rispondete e loro rispondono. Loro rispondono. Ekhon amra ei verb er udharon dekhbo. Esempio numero 1. Io non rispondo più di niente. Io non rispondo più di niente. Ekhane io na bolleo hobe. Non rispondo più di niente. Ami ar kono kichur jobab dibo na. Ami ar kono kichur jobab dibo na. এরকম সেন্টেন্স আমরা অনেকেই বলে থাকি. নন রিসপন্ডো পিউ দি নিয়েন্তে. নন রিসপন্ডো পিউ দি নিয়েন্তে. আমি আর কোনো কিছুর জবাব দিব না. নুমেরো 2. লেই রিসপন্ডে ইন রিটার্ডো. সে দেরিতে উত্তর দিল. লেই রিসপন্ডে ইন রিটার্ডো. লেই রিসপন্ডে ইন রিটার্ডো. এখানে লেয়ের পরিবর্তে আপনি যে কোনো ব্যক্তির বা ব্যক্তির নাম বসাতে পারেন. যেমন আলী রিসপন্ডে ইন রিটার্ডো. আলী রিসপন্ডে ইন রিটার্ডো. আলী দেরিতে উত্তর দিল. নুমেরো 3.
perché non rispondi al tuo papà? Perché non rispondi al tuo papà? কেন তুমি তোমার বাবার কথার উত্তর দিলে না? এরকম সেন্টেন্সও আমরা অনেক ব্যবহার করে থাকি। Perché non rispondi al tuo papà? Perché non rispondi al tuo papà? এখানে পাপার জায়গায় আপনি অন্য কারো নামও বসাতে পারেন। Perché non rispondi al tuo papà? Numero 4. Maria risponde alla domanda del professore. Maria risponde alla domanda del professore. Maria professorের প্রশ্নের উত্তর দিল। Maria risponde alla domanda del professore. Maria professorের প্রশ্নের উত্তর দিল। Numero 5. Rispondono sempre ai loro telefoni. Rispondono sempre ai loro telefoni. Tara shop shomai tader phoner jobab dey. Rispondono sempre ai loro telefoni. Ekhon dekhbo verbo nascondere. Nascondere ortho hocche lukano ba aral kora. Io nascondo, ami lukai ba ami aral kori. Tu nascondi, tumi lukao ba tumi aral koro. Lui lei nasconde, she lukai ba she aral kore. Noi nascondiamo, amra lukai ba amra aral kori. Voi nascondete, tumra aral koro ba tumra lukao. Loro nascondono, tara lukai ba tara aral kore. Ami arekbar repeat korchi. Io nascondo, tu nascondi, lui lei nasconde. Noi nascondiamo, voi nascondete, loro nascondono. Loro nascondono. Ekhon amra ei verbgulor udaharon dekhbo. Esempio numero 1. Io nascondo e tu mi cerchi. Io nascondo e tu mi cerchi. Ami lukai ebong tumi khojo. Io nascondo e tu mi cerchi. আমরা এগুলো বাচ্চাদের সাথেও বলতে পারি। ইও নাস্কন্দ এ তু মিছের কি? ইও নাস্কন্দ এ তু মিছের কি? নুমেরো দুয়ে, লেই নন নাস্কন্দে ই সুই সেন্টিমেন্টি। সে তার অনুভূতিগুলো আড়াল করে না। লেই নন নাস্কন্দে ই সুই সেন্টিমেন্টি। সে তার অনুভূতিগুলো আড়াল করে না। Numero 3. Tanti misteri nascondono ancora i piramidi. Onek rohosho ekhono piramid gulo lukiye ache. Onek rohosho ekhono piramid gulote lukiye ache. Tanti misteri nascondono ancora i piramidi. Tanti misteri nascondono ancora i piramidi. Numero 4. Dove nascondi l'altra mano? Dove nascondi l'altra mano? Arek hat kothai lukiyecho? Dove nascondi l'altra mano? Dove nascondi l'altra mano? Numero 5. Un errore nasconde spesso l'altro. Un errore nasconde spesso l'altro. Ekti bhul pray onno onnotike lukay. Orthat ekti bhul onno arekti bhulke lukay. Un errore nasconde spesso l'altro. Un errore nasconde spesso l'altro. এখন আমরা কিছু শব্দার্থ জেনে নেব যেগুলো আমরা সেন্টেন্সে গঠন করতে আমাদের সাহায্য করেছে। ইডেন্টিটা অথবা আইডি, ইডেন্টিটা অথবা আইডি অর্থ হচ্ছে পরিচয়পত্র। প্রসিমা বলতা, প্রসিমা বলতা অর্থ হচ্ছে পরের বার। Permesso অর্থ হচ্ছে অনুমতি, permesso অনুমতি। Sempre অর্থ হচ্ছে সব সময়, sempre সব সময়। Opinione, opinione অর্থ হচ্ছে মতামত, opinione। Consiglio, consiglio অর্থ হচ্ছে পরামর্শ, consiglio, consiglio অর্থ হচ্ছে পরামর্শ। তারপরে আছে পার্সোনালে অর্থ হচ্ছে ব্যক্তিগত, পার্সোনালে অর্থ ব্যক্তিগত।
ঋতার্ধ অর্থ হচ্ছে দেরি, ঋতার্ধ দেরি। প্রদত্তি অর্থ হচ্ছে পণ্য, প্রদত্তি অর্থ হচ্ছে পণ্য। পিউতস্ত, পিউতস্ত অর্থ হচ্ছে বরং অথবা বেশ, পিউতস্ত, পিউতস্ত। আবিলিয়ামেন্ত অর্থ হচ্ছে পোশাক, মালিয়েতা অর্থ হচ্ছে টি শার্ট, মালিয়েতা টি শার্ট, আবিলিয়ামেন্ত পোশাক। তারপরে আছে স্পোর্টিভ অর্থ হচ্ছে খেলাধুলা, স্পোর্টিভ খেলাধুলা। সেন্টিমেন্টি অর্থ হচ্ছে অনুভূতি, মিস্তেরি অর্থ হচ্ছে রহস্য, এররে, এররে অর্থ হচ্ছে ভুল, স্পেসো অর্থ হচ্ছে প্রায়, স্পেসো প্রায়। ইস্ত্রিসিয়নে অর্থ হচ্ছে নির্দেশ বলি, ইস্ত্রুসিয়নে অর্থ হচ্ছে নির্দেশ বলি। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা এই পাঁচটা ভার্বের উদাহরণ সহকারে, শব্দার্থ সহকারে আমরা শিখেছি কীভাবে বাক্য গঠিত হয় সেটা শিখেছি। তো এরকম যদি আপনারা আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে যদি কোনো শব্দার্থ বুঝতে অসুবিধা হয়, সেন্টেন্স বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।